When Asbid Chauk, Assam State Outsourced Power Workers Union, Dirgho Dinor Pora Teolokor Sakori Niyomiya Karor Karone Dabi Di Ahisile, Andolon Kori Ahise, Aru Shehotiyakoi Mukhyamantri Dr. Himanta Biswa Sarmako Teoloke Sakkhat Korisile, Aru Mukhyamantriye Teolokok Aashwas Pradan Korisile Je Teolokok Sakori Niyomiyakoron Kora Hobo Ba Tar Uporot Alochona Kora Hobo. Kintu Shehotiyakoi Teolokor Hatot Ji Khobor Ahise Je Ek Porikolpona Korise Sarkare Je Teolokok ঠিকাদারি সংস্থার অধীনত তেওঁলোকক কাম কৰোৱা হ'ব সেই পৰিকল্পনাক তেওঁলোকে সক্ৰান্ত হিচাপে অভিহিত কৰিছে আৰু মোৰ সৈতে এই মুহূৰ্তত তেওঁলোকৰ এই ইউনিয়নৰ কেন্দ্ৰীয় সভাপতি গৰাকী মোৰ সৈতে আছে মই তেওঁৰ মন্তব্য লবলৈ যত্ন কৰিম আপোনালোকে মুখ্যমন্ত্ৰী খেহতিয়াকৈ লগ কৰিছিলে তেওঁ কি আশ্বাস প্ৰদান কৰিছিল আছে স্যার মানে প্ৰথমতে কথা হ'ল কি আমি গোটেই অসমত আজি 5000 অধিক কর্মচারী অস্থায়ী কর্মচারী আমি দিনে রাতে এই ডিপার্টমেন্টত শক্তি বিভাগত বিদ্যুৎ বিভাগত আমি কাম করে আছো এটাই আখাত কাম করে আছো যে আমার ভবিষ্যৎ আমার চাকরিবিলা নিয়মীয়াকরণ হব আর এই নিয়মীয়াকরণ ক্ষেত্রত আজি শক্তি খণ্ডেও বিভাগীয় কর্তৃপক্ষই আমাক বারে বারে কৈছিল যে আপনার এদিন নহয় এদিন চাকরিবিলাক আপনার নিয়মীয়াকরণ করে দিম আর এই এই আখাতে আজি আমি শক্তিখণ্ডত এনেকুৱা আমি মানে কাম করে আছো আজির তারিখত করে আছো কিন্তু দেখা গল আজির এইখিনি মুহূর্তে দেখা গল যে শক্তিখণ্ডই আসলতে অস্থায়ী কর্মচারীসকলের ভবিষ্যত কোনোদিন মানে ভাল দিন আহিব বলে আসলতে বিচরা নাছিল এক নম্বর আসলতে শক্তিখণ্ডই আমাক প্রতারণা এটা প্রতারণা দলিল হিসাবে আমাক ব্যবহার করেছিল আর সেই ক্ষেত্রে আমি আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার্স কিন্তু ধিক্কার জানাইছো আর লগেলগে এটা কথা কব বিচারিছো সব আজি শক্তিখণ্ড যি ধরনের আমি কাম করে আসো বহুদিনে আমি আবেদন নিবেদন করেছো যে আমার লগত এই সমস্যাটি সমাধান করে দিব লাগে যেহেতু আপনার আজি মানে যদি লোকসানের পর আজি লাভত আনি দিব পারিছো অস্থায়ী কর্মচারী কলে আজি চাও আজ 80% শতাংশ অস্থায়ী কর্মচারিয়ে এই বিভাগটোত কাম করে আছে আর 20% পার্মানেন্ট স্টাফে কাম করে আছে গতি ইমান এটা মানে গেপসত আমি যে কাম করে শক্তিখণ্ডত একটা ভাল রেভিনিউ আনি দিব পারিছো এক নম্বর আমার চাকরিটোর আশা আজি গোটেই চাওক অসমৰ ইমূৰৰ সিমূৰত অস্থায়ী কৰ্মচাৰী আজি ৰাইজৰ মাৰ খাব লগা হৈছে ৰাইজৰ আজি পিটন খাব লগা হৈছে কি কাৰণত আমাৰ চাকৰিটো যাতে ভৱিষ্যত চাকৰিটো হয় সেই আশাত আজি আমি ৰাইজক হেন কৰি ৰাইজক পোহৰ বিলৰ কাৰণে বহুত যন্ত্ৰণা খাইছোঁ চাকৰিটো পাবৰ কাৰণে কিন্তু ডিপাৰ্টমেণ্টে যিধৰণে সহায় সহযোগ কৰিব লাগিছিল কৰা দেখা নগ'ল আৰু আমি লগেলগে আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় যিহেতু আমাৰ অসমৰ এজন সুদক্ষ মুখ্যমন্ত্ৰী আজি আমি যাক আমি শ্ৰদ্ধা কৰোঁ অসমৰ মানুহে শ্ৰদ্ধা কৰে আমিও শ্ৰদ্ধা কৰিছোঁ যে সবকে চাকরি দিব ভাল করে আছে আশ্বাস দিছে গতি আমি আলোচনা করছো যে অতি কম সময়ের ভিতর আমার অস্থায়ী কর্মচারী সকল আমার গুহাটিলে মাতি নি একটা ভাল মানে রিজাল্ট দিব কথা দিব আর আমার সমাধানটা করব কিন্তু দেখা হল মুখ্যমন্ত্রীর যদি আমি আলোচনা করলো সেই আলোচনার বিপক্ষে আজি শক্তিখণ্ড কোনো মানে আলোচনা নকরাকে আজি বেলেগ ধরনের অর্ডার বারে বারে অর্ডার লই আছে আর এই যে তেওঁলোকে আমাক যিখিনি অস্থায়ী কর্মচারীসকল আছে তেওঁলোকে ঠিকাদারের আন্ডারত গোটিয়েই উলিয়াই দিব গতি আমি কৈছো যে ভবিষ্যতে আমি কোনোদিন ঠিকাদারের আন্ডারত কাম নকৰো ইমান দাবি এয়া হৈছে তেওঁলোকৰ আহ্বান হিমন্ত প্ৰদীপ চৌধুৰী এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো পৰৱৰ্তী সময়ত আমি পুনে পুনে আপোনাৰ ওচৰলৈ পুনৰ যাম।